কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সপরিবারে মা এসেছিলেন মর্তে এবং আজ বিদায় নেবার পালা মার কৈলাসে ফেরা পালা এবং যার ফলে বাঙালি মন রয়েছে ভারাক্রান্ত আবারও একটা বছরের অপেক্ষা আমরা এতক্ষণ দেখছিলাম কোচবিহার ধর্মসভার ছবি যেখানে কিন্তু সিঁদুর খেলা মেতে উঠেছেন সকল অংশের মহিলারা এরপর এই মুহূর্তে আপনারা দেখছেন শিলিগুড়ির ছবি যেখানে আমরা দেখাচ্ছি শিলিগুড়ি বান্ধব সংঘের মহিলারা মেতে উঠেছেন সিঁদুর খেলাতে এবং তার পাশাপাশি চলছে মায়ের বরণ পর্ব চলছে মিষ্টি মুখের পালা এই মুহূর্তে আপনারা দেখছেন শিলিগুড়ির বান্ধব সংঘের পূজো মণ্ডপের ছবি এবং যেখানে চলছে মায়ের বরণ পর্ব এবং তার পাশাপাশি মহিলারা মেতে উঠেছেন সিঁদুর খেলাতে সেখানেই রয়েছেন আমাদের ডিজিটাল বাংলার শিলিগুড়ির প্রতিনিধি রীনা কুমার রয়েছে কি জানাচ্ছে রুমা শুনবো সন্দীপ অটো লাইন্স হিরো নিয়ে এলো দুর্গাপূজার এক্সক্লুসিভ অফার পুরনো গাড়ির বদলে নতুন গাড়ি কেনার সুবর্ণ সুযোগ যে কোনো কোম্পানির পুরনো গাড়ির বদলে পেয়ে যান নতুন গাড়ি তাছাড়া পাচ্ছেন 0% ইন্টারেস্ট এবং স্বল্প টাকার ডাউন পেমেন্টে গাড়ি কেনার সুযোগ গাড়ি কিনলে পাচ্ছেন ফ্রিজ টিভি মোবাইল সহ বিভিন্ন পুরস্কার বিশদ জানতে যোগাযোগ করুন সন্দীপ অটো লাইন্স পিএন রোড কোচবিহার আজ দশমী এবং এই মুহূর্তে কিন্তু আমরা উপস্থিত রয়েছি শিলিগুড়ি বান্ধব সংঘ ক্লাবে যেখানে কিন্তু দশমীর পুজোর পর এখন কিন্তু মায়ের মাকে যে সিঁদুর পরানো এবং মায়ের মিষ্টি মুখ করিয়ে তারপর যে বিদায়ের যে সমস্ত প্রক্রিয়া রয়েছে সেগুলো কিন্তু সম্পন্ন হচ্ছে এবং অনেক মহিলারাই কিন্তু লাইন দিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছেন যারা কিন্তু মাকে সিঁদুর ছোঁয়াতে এসছেন এবং তাদের মধ্যেই কয়েকজনের সাথে আমরা কথা বলে নেব দিদি আপনার নাম কি আমার নাম রিম্পা পাল আজ তো দশমী মা চলে যাচ্ছেন কতটা মন ভারী খুব মন খারাপ হয়ে গেছিলো যখন মানে দশমীর পুজো হয় তখন আমি ছিলাম আর কি তা বোঝাই যাচ্ছে আর কি নিজেকে সামলাতে পারিনি এতদিন পুজোর কাছের মধ্যে যুক্ত ছিলাম তো মা চলে যাচ্ছে এটা তো যাবোই যাতে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক প্রত্যেক বছর কি এখানেই আসা হয় নাকি হ্যাঁ আমার পাশেই বাড়িতে আমি অনেক ছোটবেলার থেকে এই ক্লাবের সাথেই জড়িত আদালতের অনেক বিধিনিষেধ রয়েছে যেখানে বলেছে বেশি ভিড় করা যাবে না সিঁদুর খেলায় তো সেদিকটা আমরা মেনটেন করেই করছি দেখা যাক এক এক করে একটু প্রথম তো একটু তারপর যেটুকু হয় করব পূজোর দিনগুলো কিভাবে কাটাবে পূজোর দিনগুলো তো আমরা তো অঞ্জলিটা তো পুরোপুরি বাইরে হয়েছে যারা মেম্বার তারাই ভেতরে ছিল আর বাইরে স্যানিটাইজার হাতে সবাইকে দিয়ে মাস্ক পরে এরকমভাবেই করা হয়েছে আর কি আজ আজই কি বিসর্জন হ্যাঁ আজই বিসর্জন ওই 2:30-3 নাগাদ বেরিয়ে যাবো আমরা আমরা কথা বলে নিলাম একজন যিনি সিঁদুর ছোঁয়াতে এসেছেন ওনার সাথে এবং পাশাপাশি কিন্তু আরও একজন আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ওনার সাথে আমরা একবার কথা বলে নেব দিদি আপনার নাম মৌমিতা দাস কেমন লাগছে মানে আজ তো দশমী তো মা চলে যাচ্ছেন তাদের সন্তানদের ছেড়ে তো সেই বিষয়টা কতটা হ্যাঁ আসবে আসবে অনেক দিন থেকেই মানে আশা হয়ে আছি আসবে মা আসলেন খুব তাড়াতাড়ি চলেও যাচ্ছেন মন ভীষণ ভারাক্রান্ত কিন্তু তার মাঝেও এটা তো আমাদের নিয়ম 5 দিন থাকার পরে মা চলে যাবে মনে একটা কষ্ট কিন্তু মনে একটা মার কাছে চাওয়া যে সামনের বছর এই বিধিনিষেধগুলো যেন আর না থাকে আমরা যেন মন প্রাণ খুলে আরও ভালো করে আনন্দ করতে পারি আমাদের যেন এই করোনা যেন চলে যায় আমরা যেন সবাই ভয়মুক্ত হয়ে প্রাণ খুলে আনন্দ করতে পারি মাকে মার পুজো যেন করতে পারি সামনের বছর প্রত্যেক বছর কি এখানেই আসে হ্যাঁ হ্যাঁ আমার এখানেই বাড়ি এখানেই আমরা থাকি পুজোতে পুরো মানে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আমাদের এখানেই ঠাকুর দেখতে সেইভাবে যাওয়া হয় না এখানেই আমরা পুজো করি মায়ের অঞ্জলি দিই এখানেই আমরা সারাক্ষণ মার সঙ্গে থেকে হইচই করে নিজেকে কাটিয়ে দিই পাশ ফুলে হয়তো সেটা করতে পারছি না কারণ ডিস্টেন্স আমাদের মেনটেন করতেই হচ্ছে মাস্ক পরতেই হচ্ছে স্যানিটাইজ করতেই হচ্ছে তার মাঝেও বিধিনিষেধ মেনে যতটা পারছি ততটাই আনন্দ করছি এবং করবো সেভাবে বিদায়বেলায় মায়ের কাছে কী যায় বিদায়বেলায় মায়ের কাছে এটাই যে মা সবাইকে ভালো রাখো সুস্থ রাখো আর এই যে সিচুয়েশনটা হয়েছে করোনা এটা থেকে সবাইকে ভয়ভীত মানে মুক্ত করো সবাই যেন মন প্রাণ খুলে আগের মতো সুস্থভাবে বাঁচতে পারে এটাই
আমরা কিন্তু কথা বলে নিলাম যারা মাকে কিন্তু সিঁদুর ছোঁয়াতে এসেছেন ওনাদের সাথে কিন্তু কথা বলে নেব, এবং আমার ক্যামেরা পার্সনকে অনুরোধ করব, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে সিঁদুর ছোঁয়ানোর যে বিবাহিত মহিলারা রয়েছেন তারা কিন্তু মাকে সিঁদুর ছোঁয়ানোর পর নিজেদের মধ্যে যে সিঁদুর খেলার যে নিয়ম রয়েছে তা কিন্তু করছেন, এবং পাশাপাশি আমরা ওনাদের সাথে কথা বলেছি, সবার কিন্তু একই বক্তব্য যে মা যেন সেই এই সংক্রমণকালে সবার রক্ষে করেন, এবং এই সংক্রমণকাল যেন সবার মধ্যে থেকে খুব দ্রুতই পার হয়ে যায়। পাশাপাশি এই কটা দিন মায়ের যে আগমন, মায়ের আগমনের পর থেকে কিন্তু যে আনন্দের দিনগুলো সেগুলো কিন্তু মানুষের মনে খুশির আমেজ এনেছে, কিন্তু আজ দশমী, যার ফলে কিন্তু সমস্ত মায়ের সন্তানদের কিন্তু মন ভার রয়েছে, এবং আজ থেকেই কিন্তু আবার দিন গোনা শুরু হয়েছে পরের বছর মা কবে আসবেন। রীনা কুমার, ডিজিটাল বাংলা, শিলিগুড়ি।